আমি যারা আমাদের জন্য কাজ করে, গরিবকে দুঃখীদের জন্য কাজ করে, আমরা তাদের জন্য থাকবো, এই বলে আমি আমার পক্ষ প্রচেষ্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ রাই ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোন আওয়ামী লীগের সভাপতি বেলাল ভাই বক্তব্য রাখবেন। ওনাকে অত্যন্ত ভালোবাসে, তো এদিকে খুব গরিব মানুষ, খেতে কষ্ট করছে, কিছু কম্বলের ব্যবস্থা করে দিলে আমি দিতাম। যাই হোক, উনি খুব ভালো মানুষ, স্কোয়ারের মালিক, উনি শিবলি সাবিকে খুব ভালোবাসেন, তারই ধারাবাহিকতায় ওনাকে আজকে 600 কম্বল দিছে, 600 এখানে দিছে, তার মধ্যে আমার কাছে এসেছে 200। আমি কোন নম্বর ওয়ার্ডের সভাপতি, আমার কাছে 200 দিছে, আমার এখানে 100 আছে, রায়ের কাছে আছে, যারা এই চেয়ারে বসে আছে কম্বল নিয়ে চলে গেলে আপনারা আবার এসে বসে এই কাজগুলিতে আপনারা দোয়া করবেন, ও যেন আগামীতে আপনাদের মাঝে এইভাবে কম্বল এনে আপনাদের দিতে পারে, ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং স্বামী বিশ্বাস, উনি হচ্ছে পাবনা জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক, উনি খুব অত্যন্ত ভালো ছেলে, ওনার জন্য দোয়া করবেন। স্কোয়ারের মালিক পিন্টু ভাই, পিন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন, আর পারলে আমাদের জন্য একটু দোয়া করবেন। এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতৃত্বে এবারে যদিও প্রথম হলেও আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখবেন। এই 13-14-15 ওয়ার্ডে কম্বল বিতরণের কার্যক্রম বা কর্মসূচি বজায় রাখবেন আমি বিশ্বাস করি, এবং আমি তাদের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাই, তারা আগামী দিনেও 13-14-15 বিভিন্ন জেলা থেকে শুরু করে পাবনার প্রতিটি অঞ্চলে বিভিন্ন পর্যায়ে স্কোয়ার সহযোগিতা করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। আপনারা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে থাকবেন, করোনাকালীন সময়ে আজকে স্কোয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শিবলির নেতৃত্বে আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ কত মানুষের পাশে পাশে এসে পাশে দাঁড়িয়েছেন। তাই আমি বলতে চাই, আজকে এই কম্বল শুধু কম্বল বিতরণই নয়, সাধারণ মানুষের পাশেও বিভিন্ন মানবিক সংগঠন হিসেবে পাবনা জেলা যুবলীগ তথা আহ্বায়ক যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস এবং শিবলি সাদিক দিন রাত পরিশ্রম করছেন। আজকে তাদের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন, আগামী দিনে যেন শিবলি সাদিক এবং সনি বিশ্বাস আপনাদের আরো সেবা করতে পারে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, সহযোগিতা করতে পারে। সনি ভাই এবং ইসকর গ্রুপের সহযোগিতা আপনাদের অধীনে ছিল, বর্তমানে আছে, ইনশাআল্লাহ। এখানে রুবেল ভাই বক্তব্যের মধ্যে যে বলেছে, আপনারা সবাই কালের সাক্ষী হয়ে রয়েছেন, এখানে আপনারা জানেন এই সাধারণ মানুষের মাঝে কে কতটুকু কাজ করেছে, কে কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটা আপনারাই জানেন। আমরা দাবি করি যে আমাদের চাইতে বেশি আর জনগণের কাছে কেউ করোনার ভিতরে মানুষের সর্বোচ্চ বিপদের দিনে গিয়ে যায় নাই। আলিপুত্র বিশ্বাস স্বামী ভাই যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল, আমরা তার নির্দেশনা অনুযায়ী কিন্তু করোনার ভিতরে আমরা কাজ করেছি, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ রুবেল ভাইয়ের কথা বলতো, আমি রুবেল ভাইকে বলতে চাই এবং নেতৃবৃন্দকে বলতে চাই যে পাবনা জেলা যুবলীগ আপনাদের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে যেন থাকতে পারে, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, যে ভালোবাসা আপনারা আলিমুদ্দিন বিশ্বাস স্বামী ভাইকে দিয়েছিলেন সেই ভালোবাসা ইনশাআল্লাহ আগামী দিনে দেবেন। সেই প্রত্যাশা রেখে আজকে আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত আজকে পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র সংসদ নেতা সমাজ সেবক
আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই, যার নেতৃত্বে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত হয়েছে। যার নেতৃত্বে পাবনার যুব সমাজ নতুন করে গর্জে উঠেছে এবং দুর্বার গতিতে এগিয়ে চলছে। সেই নেতা পাবনা জেলা যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব আলিমুদ্দিন বিশ্বাস সানি ভাইকে আজকে এই অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় 13-14-15 নম্বর ওয়ার্ডের সম্মানিত মা বোন এবং ভাইরা মুরব্বীরা, সবাইকে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানার জন্য আসলে আমরা একটু বিরতি নিয়েছিলাম। তো আজকে যারা এখানে তাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের আমাদের সম্মানিত কাউন্সিলর রুবেল ভাই, উপস্থিত আছেন 15 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের বেলাল ভাই, উপস্থিত আছেন শাহিন ভাই, উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ। সহযোগিতায় আমরা ধারাবাহিকভাবে আমরা কিন্তু পাবনার বিভিন্ন সময়ে আমরা যুবলীগের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমরা এই শীতের সময় কম্বল নিয়ে এসেছি করোনার সময়, সেই সঙ্গে যারা যুবলীগের নেতৃবৃন্দ এখানে আছেন তারাও চেষ্টা করেন ঐক্যবদ্ধভাবে, আমরা চাই আপনাদের পাশে থাকতে। এই পাশে থাকার জন্য আমরা ছুটে ছুটে আপনাদের কাছে আসি, আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের ভালোবাসা চাই, আমরা চাই আপনাদের মধ্যে থেকেই আমরা আমাদের যে কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন করার জন্য। আমি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেন, সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকেন এই মানবিক কার্যক্রমে স্কোয়ার গ্রুপ, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের যুবলীগের নেতৃবৃন্দর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে শিবলি সাদিকের জন্য দোয়া করবেন, যাতে সে বেশি বেশি করে কাজ করতে পারে এবং আগামী দিনেও যাতে সে কাজের মাধ্যমে আপনাদের অন্তরে স্থান করে নিতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন এবং তার জন্য আপনারা সবসময় পাশে থাকবেন। এবং আমরা সবাই মিলে আমরা চাই একটি সুন্দর পাবনা করতে, সেই সুন্দর পাবনায় আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একটা বিষয় আপনারা জানেন যে আমাদের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশ এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মহেন্দ্র সিং খান নিখিল এমপির নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চলছে। এই কার্যক্রম অব্যাহত ছিল, আমরা পুরো পাবনা পৌর এলাকাতে আমরা কিন্তু আজকে ছুটি বলেছি, আমরা এটা শেষ করলাম। আপনারা দোয়া করবেন যাতে আমরা আবারও অন্য কোনো কর্মসূচি নিয়ে আপনাদের কাছে এসে আপনাদের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একজন আসে না সে না না নাই পরে আছেন আপনি দোয়া করবেন, দোয়া করবেন। এবার সবাই বসে
এবার কারে আপনারা দিবেন? সবাই বসবেন, কেউ উঠবেন না। আর যারা কম্বল দিচ্ছেন একটা করে কম্বল দিবেন, কাটটি ছিঁড়ে ফেলবেন। যারা কম্বল দিচ্ছেন এক হাতে নিয়ন্ত্রণ করবেন আপনারা, কাট দিবেন একজন একজন একজন, কম্বল দিবেন একজন, কাট ছিঁড়বেন একজন। একবারে অতলা একটা একটা করে দিয়ে ভার কাজ দিলে যারা পান নাই তারা জায়গাতে বসেন। কম্বল এখানে আপাতত আমাদের কথা না, তারা দেওয়া বন্ধ করো। যারা কম্বল পাইছেন তারা যান এখানে রাখো। যারা পায় নাই তারা আমাদের মঞ্চে আসেন, এখানে আসে নিয়ে যান। এখান থেকে আমরা দেবো, এখন এখান থেকে দেবো আমরা। যাদের কার্ড আছে, যাদের কার্ড আছে, এই উনার তো কার্ড নেই। আর যাদের কার্ড আছে তারা বসেন, আবার বসেন। যাদের কার্ড আছে তারা বসেন। Thank you.